আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কোথায় যাব? আজকে যাব হচ্ছে বানেশ্বর বাজারে। বানেশ্বর বাজারে কিন্তু আজকে কিন্তু হাটের দিন, ছাগল উঠবে, তো আমরা কিন্তু ছাগল কিছু দেখাবো আপনাদেরকে। আর বানেশ্বর বাজারে আমি কিভাবে যাচ্ছি এটাই দেখাবো, তো সবাই আমাদের সাথে থাকে। তো বন্ধুরা, আমি বাসায় থেকে রওনা দিয়ে দিয়েছি। এখন আমি বানেশ্বর বাজারের উদ্দেশ্যে কিন্তু বের হয়ে গেছি। একটু সময় লাগবে, কারণ আমার বাসা থেকে প্রথমে 5 টাকাতে গাড়ির ভাড়া আছে, তারপর ওখান থেকে 20 টাকা। মোট আমার বাসা থেকে বানেশ্বর বাজারে যাইতে লাগে হচ্ছে 25 টাকা। 25 টাকাতে কিন্তু আমি বানেশ্বর বাজার চলে যেতে পারবো। তো সবাই সাথে থাকেন, বানেশ্বর বাজারে আমি কিভাবে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। বাসায় থেকে বেড়াই দেখছি যে এগুলো সব পানিতে কিন্তু ডুবে গেছে। এগুলোতে কিন্তু বর্ষার সময় কিন্তু অনেক ফুল ফুটে, আর কিছুদিন পরে কিন্তু এগুলি নিয়ে কিন্তু শাপলা ফুটবে, অনেক চমৎকার লাগবে। ওইখানে দেখেন একটা সার আছে, গাই গরু। ওটা তো ওয়েদারটা দেখছেন কতটা না চমৎকার, চারিদিকে কিন্তু অনেক পরিমাণে সুন্দর দেখাচ্ছে। আমাদের আশপাশগুলো কিন্তু অনেক চমৎকার, বেড়ালে কিন্তু আপনাকে অনেক ভালো লাগবে। এই দেখেন, এখানে কিন্তু এমন একটা সময় ছিল যে আমরা বসে থেকে মাছ মারতাম এই জায়গাতে, কিন্তু এখন আর মাছ আসলে এখানে মারি না, এখন আসলে বড় হয়ে গেছে। ছোট থাকতে কিন্তু অনেক আছে আমাদের স্মৃতি, আমার ছোটো ভাই যেগুলো আছে এখন তারা কিন্তু এগুলোতে মাছ টাছ মারে। অনেক চমৎকার কিন্তু ওয়েদারটা আজকের। আমাদের বাসা থেকে বাড়ি কিন্তু একটু হাঁটা লাগে, প্রায় 5 মিনিট হাঁটার পরেই কিন্তু আমার লোকেশনে যেতে পারবো, কারণ আমাদের এরিয়াটা অনেক বড়, একটু হাঁটতে হয়, হেঁটেই কিন্তু আসলে বাইরে আসতে হয়। আজকে কিন্তু সকালবেলায় কিন্তু অনেক রোদ বাড়াইছে, প্রতিদিন কিন্তু এমনভাবে কিন্তু রোদ হয় না। বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে রাজশাহীতে, প্রত্যেকটা শহরে মনে হয় বৃষ্টি হচ্ছে। তো রাজশাহীতে টানা কিন্তু 2-3 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, সেজন্য আর কি বাড়াতে পারি নাই আর ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো আজকে ফাঁকা আছে সেজন্য আর কি আজকে ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। আমি বাসা থেকে বাড়ায় একটি ভ্যানে উঠলাম। আমার বাসা হচ্ছে হরিয়ান, হরিয়ান থেকে কাটাখালে যেতে 5 টাকা গাড়ির ভাড়া লাগে। আপনি অটোতেও পারবেন, ভ্যানেও যেতে পারবেন। বন্ধুরা, তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে কাটাখালিতে, কাটাখালি যাব হচ্ছে বানেশ্বর, সেজন্য সবাই আমাদের সাথে থাকে। তো এটা হচ্ছে কাটাখালি বাজার, কাটাখালি বাজার থেকে আসলে বানেশ্বর যেতে লাগে 20 টাকা গাড়ি ভাড়া, সেজন্য আমি একটু অপেক্ষা করছি, বানেশ্বরের গাড়ি পেলে আর কি চলে যাব। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি একটি অটোতে উঠলাম, আর এই অটোর মাধ্যমে কিন্তু আমি যাব বানেশ্বর। আপনি বাসেও যেতে পারবেন, অথবা ইমাতেও যেতে পারবেন, অথবা রিক্সাতেও যেতে পারবেন, আপনার যেটাতে ইচ্ছা। আমার আসলে অটোটাই আমার জন্য ভালো মনে হলো। আপনি যদি বাসে যান, বাসে তো জানেন উঠেন মামা উঠেন বলে কিন্তু দেখবেন যে অবস্থা খারাপ হয়ে যায়, ভিতরে গিয়ে সিট নেই বাসে, সেই জন্য আর কি বাসে গেলাম না। আমার জন্য অটোটাই পারফেক্ট মনে হলো, একটা ভিডিও করা হবে, ধরেন রাস্তার ভিউটা অনেক সুন্দর। তো আমি কাটাখালি থেকে বানেশ্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে এটা হচ্ছে কাবাসি। তো আসলে রাস্তাঘাটটা মোটামুটি ভালোই আছে, আসলে আমাদের শহরের কোনাতেই কিন্তু আমাদের বাসা, এই জন্য আর কি রাস্তাঘাটটা একটু মোটামুটি ভালো। তো রাস্তাঘাটগুলো কিন্তু রাজশাহীর অনেক চমৎকার, রাজশাহীতে যদি না এসে থাকেন অবশ্যই আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। বা জানেন তো এমনি রাজশাহী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং সুন্দর নগরীতে কিন্তু পরিচিত, শিক্ষার নগরী এবং অনেক পরিষ্কার শহর, এটা হয়তো সকলে জানেন। রাজশাহী শহর কিন্তু ওদিক দিয়ে ভালো, আপনার রাস্তার তুলনায় কিন্তু ভাড়া কিন্তু একবারেই কম। আমার পাশ দিয়ে একটা বাস গেল, আপনারা কি ফলো করেছেন? এই বাসগুলো কিন্তু রাস্তার পরিবেশটা একবারেই নষ্ট করে ফেলছে, কারণ তাদের চালানোর যে ধরন বাস, মানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। রাস্তাঘাটে এমন করে মানে বাসগুলো চালাচ্ছে যেটা কল্পনার বাইরে, আপনার তাদের মানে সাহসটা মানে আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। তো এদিকটা একটু আমরা যারা যারা ভিডিও দেখছি সবাই একটু ফলো করব, তাদেরকে একটু আস্তে চলানোর নির্দেশ দেব, কারণ তারা কিন্তু দিন দিন কিন্তু মানে অতিরিক্ত মানুষ না বলাতেই কিন্তু তারা কিন্তু অনেক স্পিডে গাড়ি চালায়। সবাই ভালোভাবে গাড়ি চালালে কিন্তু রাস্তার পরিবেশটা ভালো থাকবে, আশপাশের যে মানুষগুলো আছে তারাও কিন্তু ভালো থাকবে। তো ওয়েদারটা দেখেন, ওয়েদারটা কিন্তু অনেক চমৎকার। এই মুহূর্তে আমি আছি হচ্ছে বানেশ্বর বাজারে, বানেশ্বর বাজারের সব অংশগুলো আপনাদেরকে দেখাবো, সেজন্য সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন। এই মুহূর্তে আমি বানেশ্বর বাজারের
আপনার ছাগল হাট যেটা আছে, ছাগল হাটে একটু ঢুকবো, আর হাটটার পরিবেশটা একটু আপনাদেরকে দেখাবো। ছাগল হাটে উপরে তিরপাল দেওয়া আছে, অনেক ভালো লাগলো বিষয়টা। আসলে তিরপাল দেওয়া থাকলে কিন্তু রোদটা লাগে না, আর হাটে যে গরম আপনারা হয়তো সকলেই জানেন। তো আপনারা একবারে সুন্দরভাবে কিন্তু ছাগল বিক্রি করতে পারবেন, আর সব ধরনের ছাগলই কিন্তু এই বানেশ্বর হাটে কিন্তু আপনারা পাবেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে বানেশ্বর কাঁচা বাজারটা দেখাবো, বাজারের কেমন টাটকা সবজিগুলো আসলে এটা দেখাবো। এতক্ষণ কিন্তু আপনাদের কিন্তু বানেশ্বর বাজারের কিন্তু বিভিন্ন অংশ আমরা দেখালাম। বানেশ্বর বাজার আসলে আসছি অনেক সকালে, সকালে আসার পরে কিন্তু সকাল থেকে বেড়াচ্ছি, এখন কিন্তু দুপুর টাইম হয়ে গেছে, বেড়াতে অনেক ভালো লাগলো। গোটা বাজারের কিন্তু বিভিন্ন কাঁচা জায়গা এবং বিভিন্ন জায়গা কিন্তু আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটার বাড়াবো না, আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী চমৎকার ভিডিওতে।